নির্বাচনের জন্য অনেকগুলো অংশীজন আছে। নির্বাচন কমিশন এক নম্বর অংশীজন, গুরুত্বপূর্ণ অংশীজন, কারণ নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য। কিন্তু এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনও এটা করতে পারবে না, যদি না সরকার তথা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে। তারা যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে তাহলে সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনও নির্বাচন করতে পারবে না। তাই নির্বাচনকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওয়াহিদুদ্দিন মাহমুদ, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি বাংলাদেশের মানুষ, ওনাকে চিনেন, তো উনি বলেছেন যে এই নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ ধাপ, কিন্তু আরো গুরুত্বপূর্ণ ধাপ হলো নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা। তাই আমাদের ওই বিষয়ের দিকে নজর দিতে হবে, তা না হলে ওই যে সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হইল এটা ওই যে আমরা, আমাদের এখন দরকার একটা অংশগ্রহণমূলক নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন, প্রতিযোগিতামূলক নির্বাচন, যাতে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয়। তো এটা যদি না হয় আমরা কিন্তু চরম সংকটের দিকে যেতে পারি। তো এই সংকট এড়ানোর জন্য এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর, উন্নত, আত্মনির্ভরশীল, মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ সৃষ্টি করার জন্য আমরা সবাই মিলে আমরা এটা সবার অংশগ্রহণে, যেই জিতুক, জনগণ যাকে চায় তারাই জিতবে, এটাই হওয়া উচিত। তো আমরা আশা করি তাই ঘটবে। তো তার জন্য নির্বাচন কমিশন যেমনি গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নির্বাচনকালীন সরকার। এইখানে 17 কোটি মানুষের ভবিষ্যৎ, কারণ আমরা যদি একটা সংকটের মধ্যে যাই এবং এটা যদি আমাদের যদি আবারও যদি একটা ওই যে বিতর্কিত নির্বাচন হয়, আর আবারও যদি আমরা ওই যে অগ্রহণযোগ্য নির্বাচন হয়, আমরা কিন্তু এই দেশে ওই যে উগ্রবাদকে হয়তো ঠেকাতে পারবো না, জঙ্গিবাদকে ঠেকাতে পারবো না, এবং যেটা কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না, কেউ নিরাপদে থাকবে না। তাই আমাদের সকলের স্বার্থেই এখন একটা সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা দরকার। এ ব্যাপারে সকলের সদিচ্ছা দরকার। এই ব্যাপারে সবচেয়ে ভালো হইতো আমরা যদি ঐক্যমত্যের ভিত্তিতে যদি একটা নির্বাচন কমিশন গঠন করতে পারতাম, যেটা অন্যান্য দেশে করা হয়, এবং আমরা সবাই মিলে যদি আমাদের যে রাজনৈতিক একটা সমঝোতা পৌঁছতাম, আমাদের যেই যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা যদি সমাধান না করি, কিন্তু আমরা চরম বিপদের দিকে ধাবিত হব।